ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অফিস সূত্রে টুইট করে জানানো হয়েছে আজ ইংল্যান্ড ভারত কম পেশাদার প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হল এর ফলে আঠারো থেকে ত্রিশ বছর বয়সী তিন হাজার পেশাদার ভারতীয় নাগরিক ইংল্যান্ডে এসে বছর পর্যন্ত থাকতে এবং কাজ করতে পারবেন দশ নম্বর ডাউনিং স্ট্রিটের এই ঘোষণার কয়েক ঘন্টা আগে বালিতে যে টোয়েন্টি শিখর বৈঠকের সতেরোতম সংস্করণে পরস্পর মুখোমুখি হন মোদী এবং সোনক প্রসঙ্গত ইংল্যান্ডে প্রথম ভারতীয় বংশস্থপ হিসেবে ঋষি প্রধানমন্ত্রী হওয়ার পর দুজনের এই প্রথম সাক্ষাৎ নতুন এই ছাড়পত্রের ফলে ভারত থেকে সম্ভাবনাময় কম বয়সী পেশাদাররা ইংল্যান্ডে গিয়ে কাজ করার সুযোগ পাবেন তেমনি ইংল্যান্ড থেকেও একই মাপ তরুণ পেশাদাররা ভারতে এসে কাজ করতে পারবেন এর ফলে ব্রিটেন ও ভারতের পারস্পরিক সম্পর্ক যেমন মজবুত হবে তেমনি। তরুণ পেশাদারদের কাজের ক্ষেত্রেও আরও প্রসারিত হবে যাতে লাভবান হবে ভারতের মতো উন্নয়নশীল দেশ ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এ সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে ব্রিটেনের ইন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের চেয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অনেকে বেশি নিবিড় সেখানে আরও দাবি করা হয়েছে ব্রিটেনে এই পর্যন্ত যত আন্তর্জাতিক পড়ুয়া আছেন তাদের শিকিভাগই ভারত থেকে ব্রিটেনে ভারতের বিনিয়োগের ফলে অন্তত পঁচানব্বই হাজার চাকরি তৈরি হয়েছে Bureau Report R RE in news